হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডিটেক সাহারা। তো আজ আমি তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফার্স্ট রিপোর্টিং যেটা বেরিয়েছে সেটা আমি তোমাদের ডিটেলসে বোঝাবো। তো আজকের ভিডিওটা দেখতে থাকো এবং বাকি অন্যান্য কিছু লেটেস্ট আপডেট আমি তোমাদের দেবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউজি অ্যাডমিশন রিলেটেড। তো প্রথমে আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো দেখো, আমি প্রেসিডেন্সির এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর তুমি এখানে দেখো নিচে স্ক্রল করলে অ্যাডমিশন 2022 আন্ডার গ্র্যাজুয়েট এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে অ্যাডমিশন পোর্টাল ইউজি নোটিফিকেশানের নিচে অ্যাডমিশন পোর্টাল যে গ্রিন বক্সটা আছে ওখানে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করা মাত্রই দেখো এখানে তোমার আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন 12 আগস্ট 2022 বেরিয়েছে ফার্স্ট অনলাইন রিপোর্টিং, এখানে নোটিফিকেশান অ্যান্ড কল লিস্ট, ঠিক আছে। তার আগে তোমাদের এখানে বলি, এখানে দেখো প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছে আর একটা নোটিফিকেশানও বেরিয়েছে। তো প্রফেশনাল মেরিট লিস্টটা দেখো কি, প্রফেশনাল মেরিট লিস্টটা দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের আছে প্রফেশনাল মেরিট লিস্ট আর রিপোর্টিংয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু একই হয় না, ঠিক আছে। এখানে ধরো আমি এখানে বেঙ্গলি প্রফেশনাল মেরিট লিস্ট এখানে দেখো করলাম, ঠিক আছে। এখানে রিপোর্টিংয়ে কিন্তু তোমাদের এই যে এসআই নম্বর যেটা আছে 1234, ঠিক আছে, ফার্স্টে যেটা আছে এসআই হ্যাশট্যাগ, এই নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের রিপোর্টিংয়ে নাম্বারটা থাকবে, ঠিক আছে, মানে যাদের সিরিয়াল নম্বর এই অনুযায়ী, ঠিক আছে, সিরিয়াল নম্বর এই অনুযায়ী তোমাদের রিপোর্টিং লিস্টে দেওয়া থাকবে। তো যাদের রিপোর্টিং লিস্টে যত সিরিয়াল নাম্বার মধ্যে থাকবে ফার্স্ট রিপোর্টিংয়ে তারাই একমাত্র করতে পারবে। তোমরা যারা রিপোর্টিংয়ের সিরিয়াল নম্বরে যাদের থাকবে তারাই করতে পারবে। এবার আমি দেখো প্রথমে এবার আমি ফার্স্ট অনলাইন রিপোর্টিং কল লিস্ট এখানে ক্লিক করলাম, দেখো এটা বেরিয়েছে 12 আগস্ট 2022 ফার্স্ট অনলাইন রিপোর্টিং অ্যান্ড কল লিস্ট। দেখো এটা 12 আগস্ট 2022 স্টার্ট হয়েছে আর এন্ড ডেট অফ অনলাইন রিপোর্টিং অনলাইন ফার্স্ট রিপোর্টিং 16 আগস্ট টিল 12 নুন, অর্থাৎ দুপুর 12:16 পর্যন্ত থাকবে এটা ওপেন। আর ডেট অফ পাবলিকেশান অফ প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন 18 আগস্ট আফটার 5 PM। আরেকটা কথা বলে রাখি, ফার্স্ট রিপোর্টিং লিস্টটা 12 আগস্ট বেরিয়েছে লাস্ট ডেট 16 তারিখ, আর সেকেন্ড অনলাইন রিপোর্টিং তখনই বেরোবে যদি তোমাদের যেই যে কোর্সের সিটে ভ্যাকেন্সি থাকলে তবেই সেকেন্ড প্রভিশনাল মেরিট লিস্টটা কল লিস্টটা বেরোবে, ঠিক আছে। এবার আমরা আসছি দেখো কোন কোন কোর্সে কত পর্যন্ত সিরিয়াল নম্বর কল লিস্টে। এখানে দেখো বেঙ্গলির ক্ষেত্রে জেনারেল অল, মানে বেঙ্গলির ক্ষেত্রে যতজন অ্যাপ্লাই করেছো প্রভিশনাল মেরিট লিস্টে যতজনের নাম উঠেছে সবাই করতে পারবে ফার্স্ট রিপোর্টিংয়ে। এবারে ইংলিশের ক্ষেত্রে 1 থেকে 900, মানে 1 থেকে 900 পর্যন্ত সিরিয়াল নাম্বার যাদের আছে তোমরা করতে পারবে। আর ফিলোসফির ক্ষেত্রে অল দিয়েছে, হিন্দির ক্ষেত্রে অল দিয়েছে, পারফর্মিং আর্টসের ক্ষেত্রে অল দিয়েছে, ঠিক আছে। এখানে যেই যে এরপরে জিওগ্রাফির ক্ষেত্রে দেখো 1 থেকে 250 পর্যন্ত দিয়েছে। তো এক একটা ভাগের এক এক রকম তোমরা নিজেরা দেখে নেবে নিজেদের সিরিয়াল নম্বর অনুযায়ী, ঠিক আছে। এরপরে অনলাইন রিপোর্টিংয়ের লিঙ্কটা দেখো এখানে দেওয়া আছে। এরপরে কী করে স্টেপ করবে, তুমি কী কী ডকুমেন্ট লাগবে তোমার অনলাইন রিপোর্টিংয়ে, তা ফার্স্টে তোমাকে লগ ইন ইনটু অ্যাডমিশন পোর্টাল উইথ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তোমার যে ফর্ম ফিল আপ ফার্স্ট করেছিলে, তো সেই ফর্ম ফিল আপের সময় তোমাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমাকে দিতে হয়েছিলো, সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে আপলোড ইমেজেস, মানে 10 ক্লাস 10 ক্লাস 12 মার্কশিটটা তোমাকে দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক আর HS-এর মার্কশিট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে, PW সার্টিফিকেট যদি থেকে থাকে, আর ফটো সিগনেচার মাস্ট, আর ইনকাম সার্টিফিকেটও মাস্ট। আর ইনকাম সার্টিফিকেট কিন্তু রিসেন্ট ইনকাম সার্টিফিকেট দেওয়াই ভালো, বেশি 1 বছর, কারণ এক একটা ইনকাম সার্টিফিকেট ভ্যালিডেশন অনলি হায়েস্ট 3 টু 6 মান্থস, ওকে। আর একটা কথা বলে রাখি, যে যদি তোমাদের ইনফরমেশানে কোনো ভুল থাকে কিংবা তোমরা যদি কোনো রং ইনফরমেশান দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা কোনোভাবে অ্যাডমিশন নিতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এবার আর সেক্ষেত্রে তোমার কোনো রিফাউন্ডও হবে না, যদি তোমার কোনো ইনকারেক্ট ইনফরমেশান জমা পড়ে রিফাউন্ডও কিন্তু তুমি পাবে না। আরেকটা কথা বলে রাখি, যে ফার্স্ট অনলাইন রিপোর্টিং তোমরা যখন করবে এই 12 থেকে 16 আগস্ট, এই যখন ফার্স্ট অনলাইন রিপোর্টিংয়ে কিন্তু কোনো টাকা লাগছে না ফার্স্ট এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে। 18 আগস্ট তো যেদিন অ্যাডমিশান হবে 18 আগস্ট সেই দিন তোমাদের পেমেন্টের লিঙ্কটা যাবে, সেই দিনই তোমাদের
পেমেন্টটা করবে এবং তোমরা অ্যাডমিশান কনফার্মেশনটা সেদিন। এবার আমরা আসি কি করে ফিল আপ করবে। দেখো তোমাদের ফিল আপ করতে হলে এখানে কি কি ডকুমেন্ট আমি তোমাদের বলে দিয়েছিলাম, অস্থায়ীভাবে টেন্টেটিভলি অস্থায়ীভাবে একাডেমিক ডকুমেন্টস লাইক মার্কশিট অর্থাৎ এইচএস মাধ্যমিক বোথ মার্কশিট প্রুফ অফ ডেট অফ বার্থ, প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইউজ করে দিতে পারো, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর আইডেন্টি কার্ড হিসেবে দিতে পারো, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক আইডেন্টি কার্ড মানে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড, ইনকাম সার্টিফিকেটটা মাস্ট, এবার ক্যাটাগরি সার্টিফিকেট আর পিডাব্লিউ সার্টিফিকেট যদি থেকে থাকে তো, আর এই যে এখানে যে অ্যাডমিশন পোর্টাল আন্ডার গ্যাজেট ব্লু যে বক্সটা আছে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখো তোমাকে লগ ইন আইডি কিংবা ইমেল অর্থাৎ তুমি যে রেজিস্টার মেলটা দিয়েছিলে সেটা দিয়ে কিংবা আইডি নাম্বারটা দিয়ে তুমি করবে, এরপরে পাসওয়ার্ডটা এখানে দেবে, তারপর সাবমিটে ক্লিক করবে, এরপরে তোমার সাইটটা খুলে যাবে, ঠিক আছে। আর এই পেমেন্ট লিঙ্কটা তোমার 18 আগস্টই অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। তার আগে দেখো 18 আগস্ট তোমার মেরিট লিস্টে তোমার নামটা আসে কি না, কেন যারা রিপোর্টিংয়ে যারা দেবে সবাই তো অ্যাডমিশন নিতে পারবে না, এতজনের তো সিট নেই, তো সেক্ষেত্রে সবার হবে না, তো সেদিনই বোঝা যাবে 18 আগস্ট কাদের মেরিট লিস্টে নাম উঠেছে। এবার এখানে আরেকটা বলি, এখানে প্রফেশনাল জেনারেল মেরিট লিস্টের সঙ্গে একটা নোটিশও বেরিয়েছিল, দেখো এখানে তোমাদের সেই একই যে ফার্স্ট অনলাইন রিপোর্টিং কবে স্টার্ট হবে লাস্ট ডেট, ঠিক আছে, রিপোর্টিং পার্সেস ভ্যাকেন্সি, এরপরে তোমাদের কিন্তু অ্যাডমিশন পে অ্যাডমিশন ফিটার্স SBI কালেক্ট পোর্টাল উইদিন স্টিপুলেটেড ডেটেই করতে হবে, মানে নির্দিষ্ট ডেটেই যেদিন দেওয়া হবে SBI কালেক্ট পোর্টালের থ্রু, ঠিক আছে। আর এখানে দেখো একটা ইনফরমেশান আছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড দ্য পেমেন্ট রিসিপ্ট ইন দ্য অ্যাডমিশন পোর্টাল আফটার লগ ইন, মানে তোমাদের অ্যাডমিশন হয়ে গেলে তারপরে তোমাদের যে অ্যাডমিশন স্লিপ ওটা জমা দিতে হবে, অ্যাডমিশন কনফার্মেশন স্লিপ উইল বি জেনারেটেড আফটার ডেট অফ অ্যাডমিশন, মানে তোমরা যখন পেমেন্টটা করবে পেমেন্টটা করার পর তোমরা তোমাদের যে অ্যাডমিশন কনফার্মেশন যে স্লিপটা ওটা তোমাদের জেনারেট হতে মিনিমাম আফটার মানে তোমরা যেদিন 18 তারিখে তোমাদের অ্যাডমিশন ফার্স্ট, তো 18 তারিখ, এবার তোমাদের 1 থেকে 3 দিন স্লিপটা আসতে সময় লাগবে, ঠিক আছে। এবার ফার্স্ট অনলাইন রিপোর্টিং এখন টেন্টেটিভ পাবলিশ ফার্স্ট পারমিশন মেরিট লিস্ট 18 আগস্ট, ঠিক আছে। এখানে সমস্ত কিছু আর কীভাবে পারমিশন মেরিট লিস্টটা হয়েছে সেটাও ডিসিশন ছোটো করে দেওয়া আছে। তো আজকে এইটুকু ইনফরমেশান তোমাদের জানানো ছিল, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, কারণ বন্ধু তোমাদের অনেকেই জানে না যে প্রফেশনাল মেরিট লিস্টটা এখনও যে বেরিয়েছে সেটা অনেকেই জানে না, আর ফার্স্ট রিপোর্টিং কী করে কীভাবে করতে হবে সেটাও জানে না, ঠিক আছে। তো অনলাইন রিপোর্টিংয়ের ডকুমেন্টগুলো কীভাবে করতে হবে সেটা নিয়ে পরবর্তী আমি তোমাদের যদি রেসপন্স ভালো পাই এই ভিডিওতে তাহলে তবেই আমি রিপোর্টিং ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।